কংসাবতী ক্যানেলের পাড় ভেঙে জলমগ্ন গ্রাম। কংসাবতী ক্যানেলের পাড় ভেঙে বিপত্তি। বুধবার ভোর 5টা নাগাদ ক্যানেলের একাংশ ভেঙে জল হু হু করে ঢুকতে শুরু করে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জগন্নাথপুর অঞ্চল ও উত্তরবার অঞ্চলের মধ্যবর্তী এলাকা জড়কা গ্রামে। বিঘার পর বিঘা ধানের জমি জলের তলায়, প্রচুর পরিমাণ ক্ষতির আশঙ্কা করেছেন এলাকার কৃষকরা। এই ঘটনার খবর পেয়ে জয়পুর ব্লক, তৃণমূল, জগন্নাথপুর ও উত্তরবার অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ছুটে যান। ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। নিরাশ্রয় অসহায় পরিবারগুলিকে অন্য জায়গায় নিয়ে আসা হয় এবং তাদের খাবারের ব্যবস্থা করা হয়। জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়ামিন শেখ বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে, প্রত্যেকেই সরকারিভাবে সাহায্য পাবেন। তিনি আরও বলেন, প্রত্যেকের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আপাতত তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং তাদের বাসস্থান করার ব্যবস্থা করলাম, এই আর কি। এটা তো আনএক্সপেক্টেড ঘটনা, এটা অ্যাক্সিডেন্টই বলা যায়, এটা ঘটে গেছে যে কোনো কারণবশত। মানুষ আছে, আমরা তো মানুষের পাশে আছি, সর্বতভাবে তাদের সাহায্য করবো এবং যা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমরা সরকারিভাবেই মেরামত করবো। এই হচ্ছে কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নাম দাম আমরা নিচ্ছি এবং তাদের আমরা এই মুহূর্তে এখন জল আছে, অনেকটাই জল এসেছে, সেই জলে সবাই ঘাবড়েও গেছে, হঠাৎই জলটা চলে এসেছে। তো আর এই মুহূর্তে কোনো অসুবিধে নেই, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে এবং তাদের বাসস্থানেরও ব্যবস্থা করেছি। বাড়ি মেরামত হলেই তারা আবার নিজ নিজ বাড়িতে ফিরে যাবে এবং এটা সরকারিভাবেই করা হবে। আপাতত তারা থাকবে, এখন এই আমাদের স্কুল খুলে দেওয়া হয়েছে একটা, এই স্কুলে থাকবে, আর পাশে একটা গোডাউন আছে, ওই গোডাউনটাও বড়, ওখানেও থাকবে, এই দুটো জায়গা ব্যবস্থা করা হয়েছে। জয়তারা প্রেস অ্যান্ড স্টুডেন্ট কর্নার, এখানে বিয়ে, অন্নপ্রাশন, উপনয়নের কার্ড প্রিন্টিং করা হয়। এছাড়া ব্যানার, লাইটবোর্ড, স্ট্যাম্প, অফিস প্রিন্টিং, সিল্ক স্ক্রিন, মাল্টি কালার প্রিন্টিং করা হয়ে থাকে। যোগাযোগ করুন এই নাম্বারে 6295757534, 7557025336। আমাদের ঠিকানা পারভেলিয়া বাজার, শালতোড় রোড, নিতুরিয়া, পুরুলিয়া।